ঘরে ইঁদুর হলে কি পরিমাণে যন্ত্রণাদায়ক সমস্যার সৃষ্টি হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন। কাপড় চোপড় বইপত্র কেটে একাকার করাই ইঁদুরের একমাত্র কাজ। এছাড়াও ইঁদুরের কারণে নানা রোগবালাই ঘরে লেগেই থাকে। ইঁদুরের বিষ দিলেও অনেক সময় কাজ হয় না। এছাড়াও অনেকের ঘরে শিশু থাকে বলে বিষ দেওয়া নিরাপদ নয়। এর চাইতে বরং আরো সহজ কিছু উপায় জেনে নিন। ঘরের সামান্য টুকিটাক জিনিস দিয়ে ইঁদুরের উপদ্রব থেকে চিরতরে মুক্তি পেতে পারেন খুব সহজেই। 1. গোলমরিচের ব্যবহার। গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। গোলমরিচের পাঞ্চেন্ট ধরনের ঘ্রাণ অর্থাৎ ঝাঁজপূর্ণ ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর, আর এ কারণেই খুব সহজে মারা পড়ে। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সে সকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। ইঁদুরের বংশ নিবংশ করতে পারবেন খুব সহজেই। 2. তেজপাতার ব্যবহার। তেজপাতা খুব উপকারী একটি মশলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে। এই উপকারী মশলাটিও ইঁদুর থেকে বাঁচাতে ব্যবহার করতে পারেন অনায়াসেই। তেজপাতাকে ইঁদুরেরা নিজেদের খাবার মনে করে, কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারে। তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন উপদ্রব স্থানগুলোতে, কিছুদিনের মধ্যে ঝামেলা থেকে মুক্তি পাবেন। 3. পেঁয়াজের ব্যবহার। পেঁয়াজের অনেক গুণের মধ্যে আরও একটি অসাধারণ গুণ হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব সহজে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না, কিন্তু ইঁদুর খুব সহজে পেঁয়াজে কামড় দিয়ে বসে। ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে পেঁয়াজ টুকরো করে রেখে দিন, কিছুদিনের মধ্যে ইঁদুর আর দেখতে পাবেন না ঘরে।